আজকে আপনাদের জন্য চলতে চলতে চলে এসেছি বাঙালিদের খুব প্রিয় একটি ভ্রমণের জায়গা দীঘা। আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নোটিফিকেশনের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন সব থেকে ভ্রমণের খুব কাছের এবং খুব ভালো এবং সস্তায় জায়গা কোনটি, সেটি হচ্ছে দীঘা। আর আজকে আমার এই ভিডিওতে সেই দীঘায় সমুদ্রতট এবং দীঘার আশেপাশটা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, অনেকগুলো ভিডিও পরপর আসতে চলেছে। সমুদ্র সৈকতে বসে আপনার কখন টাইম কেটে যাবে তাহলে বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে দীঘা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই সাজিয়ে রেখেছে আমাদের আজকের প্রশাসন, এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেটা টুরিস্টদেরকে অ্যাট্রাকশন করে। দেখতেই পাচ্ছেন সেটা, বিভিন্ন বসার জায়গা, বিভিন্ন পার্ক টাইপের করা আছে। সমুদ্রের পার্কটা অসাধারণভাবে সাজানো আছে, পার্ক করে আপনার বসার জন্য এবং বিনোদনের বিভিন্ন জিনিস আপনি এখানে পাবেন। আর রাত্রেবেলা এর পরিবেশ আরও উন্নত হয় এবং আরও দেখার খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়। দীঘাতে দিবারাত্রি দুই রকম পরিবেশ বিরাজ করে। আজকে দিবারাত্রি পরিবেশটাই এই ভিডিওতে তুলে ধরব। আর দীঘা এমন একটা জায়গা যেখানে ট্যুরিস্টদের আনাগোনা সব থেকে বেশি আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং ছুটির দিন মানেই আমরা সর্বপ্রথম যেটা ভেবে রাখি সেটা হচ্ছে দীঘা, কারণ বিনোদনের ভরপুর একটা জায়গা। ঠিক সন্ধে হলেই এখানে অটোমেটিক এই পরিবেশটি মেলার রূপে পরিণত হয়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে। চারিদিকে লাইটে ভর্তি, সতর্কতা বাণী বলতে পারেন দীঘাতে এইভাবে কোনো রকম মাছ খাবেন না, যেটা আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আর আগেই বলেছিলাম এখানে বিনোদনের কোনো কমতি নেই, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। একটি জায়গায় যাবেন যেটা বিনোদনে ভরপুর এবং খুব সস্তায় অফোর্ডেবল প্রাইসে সব কিছু, যেটা আনন্দদায়ক এবং আপনার বাজেটের মধ্যেও। সত্যি কথা বলতে স্বল্প ডেস্টিনেশনে দীঘা এই কারণেই আমাকে টানে, কারণ এক সন্ধ্যায় এইভাবে সমুদ্রের তীরে বসে থাকা একটা আলাদাই মজা এবং আলাদাই একটা আনন্দ। দীঘা এমন একটি জায়গা যেখানে আপনি দামি স্বল্প দামি সব রকমই জিনিস এখানে পাবেন এবং সব রকমভাবেই আপনি এই জায়গাতে থাকতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার ওপর আপনি কি চাইছেন। দীঘাতে সন্ধ্যেবেলা দাঁড়িয়ে আছি, এখানকার পরিবেশ যা তা অতুলনীয় সেটা আগেই বলেছি। আর আজ থেকে 5 বছর আগে যেই সময় এসেছিলাম, যেই পরিবেশটা এখানে ছিল সেটার সঙ্গে বর্তমান পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। প্রশাসন যথেষ্ট ভালো কাজ করেছে, ওয়েল মেনটেনেন্স এখানে এবং খুব সুন্দর পরিবেশ। পরিবেশটা এমন আপনার মন কাটতে 2 সেকেন্ডও সময় লাগবে না। আর সরকার, আজকের পশ্চিমবঙ্গ সরকার ঠিক দীঘাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেটা অবশ্যই সমস্ত ট্যুরিস্ট স্পটের জন্য দরকার। ওয়েল মেনটেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে সিকিউরিটির দিক দিয়েও খুব সুন্দর। সমুদ্র তট পার্শ্ববর্তী যে পার্কটা আজকে সরকার গড়ে তুলেছে তার চিন্তাধারাকে স্যালুট জানাই। এইটা অনেক মানুষের কাছে একটি বসার আদর্শের জায়গা, সমুদ্রের তীরে সমুদ্রের তটে একটি সুন্দর পার্ক। আশা রাখব যারা ভিডিও দেখছেন অনেকেই আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা
তারা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিও বানানোর মোটিভটিকে সম্পূর্ণ করবেন।